অবহেখত রঙা ঘরত যৌন নির্যাতনত অভিযুক্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অভিযোগ প্রতি অভিযোগ আর প্রত্যাহ্বানের এটিও উত্তাল নগর এডিপি মহাবিদ্যালয় এবার অন ক্যামেরা প্রত্যাহ্বান অভিযুক্তর কন্যার নগর এডিপি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর হরচিত কুমার ভাগবতীর বিরুদ্ধে উত্থাপিত যৌন কেলেঙ্কারির অভিযোগের ঘটনায় লৈছে নিত্য নতুন রূপ অভিযোগ প্রতি অভিযোগের অন্তত বুধবারে গধূলি ডক্টর ভাগবতীক মহানগরীর আমপরির পর গ্রেপ্তার করে আরক্ষী ইতিপূর্বে অধ্যক্ষ পদের পর নিলম্বিত হয়েছে ডক্টর ভাগবতী কিন্তু এতিয়াও মার যোৱা নাই ঘটনা কেন্দ্রিক ক্রিয়া প্রতিক্রিয়া মহাবিদ্যালয়খনের শিক্ষক সমাজে থিয় দিছে অধ্যক্ষগৰাকীর পক্ষ কিন্তু ইয়ার পাছতো অধ্যাপিকার অভিযোগের ভিত্তিত অবশেষত গ্রেপ্তার হবলগিয়া হল অধ্যক্ষ ডক্টর ভাগবতী আর ইয়ার পাছতে সাংবাদিকর আগত সরব হল অভিযুক্তর পত্নী কন্যা ডক্টর ভাগবতীর নির্দোষিতার দাবিতে জানালে প্রত্যাহ্বান সত্য ওলাবই মোর দেউতাই সেইখন কলেজতে বহিবই তারপর আপনাদেরকে কব আপনি কেদিনমানের পিছত আপনাদের নিজে দেখব যে যিনি মানুষের ষড়যন্ত্র করে পেলে দেউতাক ফসাইছে সেইখিন মানুষের ওসরতে আপনাদের গিয়ে কব লাগিব যে তেখেতক তেনেকে ফসালে কিয় অবশ্যই ঘটনার পাশের পর কেবল একটা ফেসবুক পোস্টর বাহিরে আন কোনো প্রতিক্রিয়া নাই ডক্টর ভাগবতী এতিয়াও তেওঁর পত্নী কন্যার দাবি এয়া অধ্যক্ষগৰাকীৰ বিরুদ্ধে এক ষড়যন্ত্র হয় দেউতাৰ পৰা এইখিনি ষড়যন্ত্ৰ কৰি পেলাই হেৰি কৈছে আৰু দেউতাক ৱাৰ্নিঙো দিছে তাৰ আগতে গৈ পেলাই দেউতাই সেইটো কথা পুলিচৰ আগত অৱগত কৰিছে দেউতাক ৱাৰ্নিং দিছে যে আপুনি যদি মোক এই পোষ্টত বহিব নিদিয়ে তেনেহ'লে আপোনাৰ এগেইনষ্টত মই এনেকুৱা কৰিম তেওঁ যিখিনি কথা কৈছে দেউতা গৈছে তাত দেউতা যিদিনা গৈছে সেইদিনা মোৰ লগত মা আছিলে মা থকাৰ পিছত দেউতাই এনেকুৱা কৰিব পাৰিব নেকি এটা ছাইডৰ কথাখিনি শুনি পেলাই যে এটা মানুহক কেনেকৈ গ্ৰেপ্তাৰ কৰিলে আপুনি ক'ব নোৱাৰে যে মানুহটোৰ গাতে ভুল আছে মাইকী মানুহজনীৰ গাতে ভুল থাকিব পাৰে আজি মই এজনী মাইকী মানুহ মই আজি আপোনালোকৰ কাৰোবাৰ এজনক গৈ পেলাই ফচাই দিব পাৰোঁ পিছে সঁচা কোন মিছা কোন নগাঁও আৰক্ষীয়ে সম্প্ৰতি অব্যাহত ৰাখিছে এডিপি মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষগৰাকীক জেৰা তেওঁক আমি গুটপুচ কৰিম গুটপুচ কৰাৰ পিছত আমাৰ যোনটো ইয়াৰ পাছৰ লিগেল এক্টিভিটি হয় আমি সেইখিনি লিগেল কামখিনি কৰিম কিন্তু সত্য যিয়ে নহওক শিক্ষাগুৰুৰ মাজৰ এই লজ্জাজনক সংঘাতে কলুষিত কৰিছে ঐতিহ্যমণ্ডিত মহাবিদ্যালয়খনৰ গৰিমা সমানে ক্ষতি কৰিছে মহাবিদ্যালয়খনৰ শৈক্ষিক পৰিৱেশো ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট ৰাজৰ সৈতে নগৰ পৰা কৃষ্ণ শইকীয়াৰ ৰিপৰ্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।